السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل ونشهد أن لا إله إلا الله لا شريك له وحده لا شريك له محمد عبده ورسوله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أدعو الله حقّته ونعتم إلا إنا عتم مسلمون اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وآله وساده أبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وآله وساده أبارك وسلم আউ বিস্মিল্লা হিরুয়া নিরুআ সুকিয়া দায় করতেছি সেই মকানিরবুলি আইলে মিনের দরবারে যে মাউলাইকারিম ফেদনে ফসাদে জামানায় যে জামানায় মানুষ গুণাল কাজ করতে ভালোবাসে এবং কাজ করতে কষ্ট পায় এমন একটি জামানায় আল্লাহ আমাদের কিছু আলোচনা এবং শোনা এবং আমল করা যিনি আল্লাহ যিনি যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন তার জন্য আদায় করবো সবাই আলহামদুলিল্লাহ আমার যুবক বাইরা মনোযোগ আমি আশিক রহমান সিদ্দিকের একজন মা আমার তোমরা আমার একজন মা রে মা মা আজকে মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই বরং মাদ্রাসায় পড়িয়া এত সম্মান পাইছি মনে হয় দুনিয়া কে এত সম্মান পায় না বাজান রে গভীর মনোযোগ দিয়ে শোনবেন কেন তুমি লম্বা জামা গাই দিবা না কেন জমি নামাজ পড়বা না কেন তুমি মাদ্রা দান ধান না কেন তুমি করবা না কিচ্ছু করবা না বাজান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে তাই করার জন্য। বাজান রে যুগে আমরা এই দুনিয়া এই আমরা মারামাহি ধরা ধনী কেন করে বাজান বাজান এই দুনিয়া কেউ কারহ না বাজান আজকে তোমার টাকা আছে আজকে তোমার সবাই ভালোবাসব। কিন্তু যখন তুমি কাল মরিয়া যাইবা মরার পরে দেখো তোমার কি আছে বাজান রে মরিয়া দেখো তার তারপর তোমার কি আছে বাজান তুমি যখন মরিয়া যাইবা গাড়ি বাড়ি দারান কথা সব তুমি কনলা তোমার মরিয়া পবে তোমার মেয়ে গুলা। বরই পাতে গরম পানি কেউ যাইব যায় কাপোৰ কিনাৰ জন্য কেউ যাইবে কবরে কবল খুঁড়ার জন্য কেউ যাইবে বাজান বিভিন্ন কাজে তোমার জন্য ব্যস্ত হইয়া যাইব বাজান কার জন্য সম্পদ আই যাও মুসলমান বাজান তুমি আজকে যার জন্য পাগল হয়েছ কাল মরিয়া দেখো মরার পরে দেখো তোমার কি আছে আমার যুবক ও আমি একজন অন্ধ মানুষ দেখেন আল্লাহ তালা আমার দুটিয়া চোখ দেয় নাই কিন্তু আল্লাহ তালা আমাকে এত সম্মান দান করছেন বাজান আমার চোখ লাগবে না আমাকে কে লাগবে না আল্লাহ তালা বলেছেন আমি অন্ধকে বড় আদর করিয়া বানাইছি আর যারা আল্লাহ তালা দেখে সৃষ্টি করিয়াছেন আল্লাহ বলেছেন তোমাদের আমি চোখ দিলাম তোমাদের কান দিলাম পাও দিলাম দিলাম হাত আল্লাহ আমি আমি অনেকে তারা কথা বলতে পারে না কত অন্ধ মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বাজান আমি দুইটা টাকা দেন আমি অন্ধ মানুষ চোখে দেখি না বাজান রে দেখেন না ভাই আল্লাহ আজকে আমার দূরে না দেয় আমি এই দুনিয়ার সৌন্দর্য ডাকে আমি দেখতে পাই না এই দুনিয়ার আলো ডাকি এই সূর্যের আলোটা কি আমি অন্ধ মানুষ কিছু দেখতে পাই না বাজান বাজান তোমরাই দুনিয়ার আলোটা সুন্দরভাবে দেখতেছ কিন্তু আল্লাহ তাল আমাকে অন্ধ বানাইছে কোনো আফসোস নাই বাজান আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইয়া খুশি হয় আমি আল্লাহ ডাকে খুশি বাজান রে যুবক তোমার মতো কত যুবক এসপি মন্ত্রী নামাজি অভাব নাই তোমার মতো কত যুবক ড্রাইভারি করে কিন্তু এক এক তো নামাজ ছাড়ে না তোমার মতো কত যুবক পুলিশের চাকরি করে এমপি বিডিআ চাকরি করে কিন্তু তারা নামাজ পড়ে কিন্তু আজকে তোমার টাকা দেশে সম্পত্তি দেশে তুমি টাকা গরমে তুমি নামাজ পড়ো না মানুষের সাথে ভালো আচরণ করো না বাজান ও বাজান এই টাকা পয়সা দিয়া কি হবে রে বাজান বাজান বড় মিয়ার জন্য কিন্তু কাব সাড়ে তিন হাত বাজান ধনী ঘর ফকির রাস্তায় ফকির জন্য কিন্তু কব সাড়ে তিন হাত বাজান ওই ধনী ব্যক্তির জন্য কিন্তু কব প্রশ্ন হবে তিনটা কিন্তু বাজান লোকের জন্য কিন্তু হবে তিনটা বাজান রে কি জবাব দিবারে বাজান কবরে গেলে ওই জাহান নামেরা আগুন এক সেকেন্ডের আগুন সহ্য করতে পারব না কেউ বাজান রে ওই তো কয়েকদিন আগে স্টক আগুনের কথা কি মনে নাই কয়েকদিন আগে লঞ্চে আগুনে কথা কি মনে নাই বাজান বাজান একজন লোকে একজন মানুষ আমাকে বলল আমি যখন এক জায়গায় মাহাপুলে গেলাম বরিশাল জেলায় একজন আমাকে বললো হুজু ওই লঞ্চের ওই লঞ্চের ভিতরে যখন আগুন লাইগা গেল বাজান সবাই কিন্তু অনেকেই মানুষ ঘুমায় গেছে যখন আগুন লাইগা গেল আমি ওই লঞ্চের ভিতর ছিলাম কিন্তু আমি ওই লঞ্চের মধ্যে আমি আল্লাহ আমাকে কেম্মার জন্য বাঁচাইয়া দিল কিন্তু একটা ঘটনা আমি আপনাদের মাঝে ও তুলে ধরতে চাই হুজুর আমি বললাম বলেন বলো ওই লঞ্চে ভিতর এক মহিলা এবং এক যুবক সন্তান বাজান কোথায় যেন যাচ্ছে ছিল হঠাৎ সময় হঠাৎ যখন আগুন লাইগা গেল বেবি স্বামীকে বলতেছো ও আমার পানের স্বামী আমি হয়তো মনে হয় বাঁচবো না কিন্তু আমাকে কলে ছোট্ট শিশু বাচ্চাটাকে তুমি কোনোদিন মনে কোনো কষ্ট দিও না ওই যে কোনো এই বিবি ওই স্বামী বলল বিবি এই দেখো লঞ্চে আগুন লাইগে গেল আমি কেমনে বাঁচাবো তখন ওই বিবি বলল তুমি যে তোমার ওই ছেলেটাকে তোমার বুকের সাথে বাঁধিও তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও যে কোনো আমার কাছে বললো হুজুর যখন আমি ঝাঁপ দিলাম কুয়াশার রাত শীতের রাত কিছু সাত টানে যাওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হওয়ার পর আমি হঠাৎ দেখি আমার কলে সন্তানটা নেই বাজান ওই কব ওই বাপের ওই বাপ মা কেমন লাগলো বাজান আজকে অনেকে আসে মা মনে কষ্ট দেয় মা মনে কষ্ট দেয় আরে যে মা বাবা তোমাকে আমাকে দশ মাস দশ দিন গরবের রাখলো সেই মা বাবা কেন তোমরা ভুইলা যাও আর আমি আশি করো হন সিদ্দিকের মানাই আমার মা বাবা যদি আজকে বেঁচে থাকতো আমাকে অনেক আদর করতো কিন্তু আজকে আজকে ঈদের দিন ঈদের দিন সবাই মা বাবা সালাম নিয়ে ঈদ গায়ে যায় কিন্তু আমি আশি করো হনুমান সিদ্দিকের মা বাবা না ঈদের দিন হইলে আমার মা বাবায়ের কথা মনে এ বাবা আমার মা বাবের কথা মনে পড়ে আজকে যদি আমার মা বাবা থাকতো আমাকে সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া সাজাইয়া আমাকে ঈদ গায়ে পাঠা দিত বা আজকে আমার দুনিয়ায় মানাই বাবা নাই আজকে আমি আদর খাবো এ ভাই ওরে আজকে দেখা যায় নতুন বিবাহ করিয়া মা বাবাকে মা বাবাকে আলাদা করিয়া দেয় এমন লোক আছে না নাই অবশ্যই আছে অবশ্যই আবার এমন দেখা যায় বইয়ের কথা শুনিয়াও মাকে খুন করিয়া ফেলায় কয়েকদিন আগে পত্রিকায় এমন খবর পাইছি বাজান রে যে মা বাবা মা বাবা তোমাকে আমাকে ছোটবেলা থেকে তোমাকে আমাকে লালন পালন করলো কত কষ্ট করলো আর এই মা বাবাকে কেন ভুলিয়া যাও আর মা বাবার পায়ে নিচে হইল জান্নাত মা বাবাকে যে কষ্ট দেয় সেজন্য আমি রাসুল কে কষ্ট দেয় বাজান মা বাবার কো মনে কষ্ট কোনো কষ্ট দিও না তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় কে কে ওয়াদা করতে পারবা আজকে থেকে মা বাবাই মনে কোনো কষ্ট দিব না আর মা বাবাই মনে কোনো আঘাত দিয়া কথা বলবো না বাজান আজকে বিদেশ গেছ বিদেশ থেকে আসার সময় তুমি কত কিছু নিয়ে আইলা আর বাড়িতে যাইয়া দেখো তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বই আছে তোমার মা বাবা কোনদিন নতুন কাপড় চোপড় পড়তে পারে নাই তোমাকে আমাকে লালন পালন করছে সেই টাকা দিয়া আজকে তুমি বিদেশ থেকে আসার সময় বিবির জন্য সব আত্মসনের জন্য নতুন কাবু সুবর নিয়ে আসো আরে মা বাবা মা আসার পরে মা বলে ও বাবা তুমি বাড়ি আস তুমি বাড়ি আমি এই খুশি আমার কিছু লাগবে না আরে যে মা বাবা তোমাকে আমাকে এত কষ্ট করিয়ালন পালন করল সে মা বাবা তোমার থেকে কিছু চায় বরং বরঞ্চ তুমি যদি একটু কষ্ট পাও তোমার মা বাবা অনেক কষ্ট পায় বাজান আজকে থেকে ওয়াদা করতে হবে আর মা বাবার মনে কোনো কষ্ট দিব না বাজান আরেকটা একটা ওয়াদা করতে হবে আজকে থেকে পাঁচ শক্ত নামাজ খেয়াল সহকারে আদায় করব আমি আগেই বলেছি যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ শক্ত নামাজ আদায় করবে তার জন্য পুরস্কার হইল পাঁচটা আমি পাঁচটা পুরস্কারের কথা আগে বয়ানে বলেছি বাজান আজকে নামাজ না পড়িয়া কবরে যাও আমার নবে মৃত্যু সমাহ বলিয়া গেছে নামাজ 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 না বাজান আমাদের নবী কত কষ্ট করেছেন অহুদের ময়দানে নবীকে পাথর মারে কাফেররা আমার নবী উম্মতকে নামাজ শিখানোর জন্য ব্যস্ত কিন্তু নিশ্চয় পাশান আবু জাহে উঠে নারী ভুড়ি পোষা নারী ভুই আমার নবী মাথার উপরে চাপাইয়া দেশে না উজুবিল্লা কারে দুনিয়া কার বহতনে কে বাঙা শিবা সদাবাস শিষিত দুনিয়া আখি মুজে আর মোস্তফা কিস্তফা বাজান আর একটা কথা বলবো সকাল সন্ধ্যা আমার মাওলারে জি কে করবা বাজান আল্লাহ বাদে কোনো বাজান সকাল সন্ধ্যা মাওলারে জি কি করবা মাওলারে জিকি করলে কলপটা জিন্দা থাকে বাজান চমন আলফি ফজল করিম রহমতুল্লাহ নাম অনেকে শুনেছেন বাজান প্রতি বছর মা ফিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম চরমনায় বাজান অনেকে আমাকে দেখছেন চরমনার মাঠে আমি যাই বাজান আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন বাজান আমি একটি মাদ্রাসায় লেখাপড়া করি আমার আমি অন্ধ মানুষ দেখেন আমি মাদ্রাসায় পড়িয়া পড়ি আমি দুই তিন পারা কোরআন মুখস্থ করেছি বাজান অনেকেই আছে বাম মাউল বাম বাজান আল্লাহ তাদের চোখ দেছে কিন্তু তারা কোরআন শিক্ষা করতে পারে না কিন্তু আল্লাহ তালা আমার দুটা চোখ দেয় না কিন্তু আমার চোখ না থাকার কারণে কিন্তু আমি কোরআন শিক্ষার প্রতি এত আগ্রহ আমার বাজান আমার দোয়া করেন আমি গরিব মানসি ছেলে বাজান এতিম মানুষ যদি কোনো ভুল তো ঠিক করে থাকে আল্লাহ আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন ওয়াখানা আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত